সেবিকাস কুকিং ওয়ার্ল্ডে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। কাচ্চি বিরিয়ানি সাধারণত খাসির মাংস দিয়েই করা হয়, তবে চাইলে আপনারা অন্য মাংস দিয়েও সেম প্রসেসে তৈরি করতে পারবেন। চেষ্টা করেছি খুব সহজভাবে তৈরি করে দেখাতে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই বেরেস্তা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়েছে কি না একটা পেঁয়াজ কুচি দিয়ে চেক করে নিয়ে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন সবগুলো পেঁয়াজ কুচি সমান কালার আসে। একদম বেরেস্তার কালার আসা পর্যন্ত ভাজা যাবে না। একদম বেরেস্তার কালার আসার পর তেল থেকে তুলে নিলে বেরেস্তার কালারটা কালচে হয়ে যায়। যখন পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সো এদিকটা খেয়াল রাখতে হবে। একটা প্লেটে টিস্যু দিয়ে তার উপরে বেরেস্তাগুলোকে তুলে নিয়েছি। এতে করে টিস্যুটা অতিরিক্ত তেলটুকু চুষে নিবে। এখন এই বেরেস্তাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি। বিরিয়ানিতে মাংসের পিসগুলো হাড় এবং চর্বি সহই নেবেন, আর পিসগুলো একটু বড় বড় হলেই ভালো। মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার জন্য এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ শাহি গরম মশলা, 1/4 চা চামচ জয়ফলের গুঁড়া এবং 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে আপনারা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং সামান্য পোস্তদানা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলোকে চাপ দিয়ে একটু গুঁড়ো করে দিতে হবে। বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল ওখান থেকে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালো মতো মেখে নিতে হবে। আর এই মাখানোর উপরেই কিন্তু বিরিয়ানির আসল টেস্ট ডিপেন্ড করে। বিরিয়ানি রান্নার সময় যেহেতু মাংসটাকে নাড়াচাড়া করার কোনো রকম সুযোগ নেই, সেহেতু মাংসটাকে এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যায়। মাংসটাকে ভালো মতো মেখে নিয়েছি। এখন একটা রেপিং র্যাপার দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিব। যত বেশি সময় ধরে মাংসটাকে রেস্টে রাখা হবে মাংসের ম্যারিনেশনটাও ঠিক ততটাই ভালো হবে। এক্ষেত্রে ম্যারিনেশনটা খুবই জরুরি। চাইলে আপনারা আগের দিন ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। বিরিয়ানিতে দেওয়ার জন্য 10 থেকে 12টি আলু খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি সামান্য জর্দার রং। জর্দার রংটা একেবারেই অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। জর্দার রং দিয়ে আলুগুলোকে মেখে নিলে আলুগুলোর কালারটা সুন্দর আসে। জর্দার রং দিয়ে আলুগুলোকে ভালো মতো মেখে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মেখে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে আলুগুলোকে একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিব। আলুগুলোকে ভাজার মাধ্যমে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ পরবর্তীতে মাংসের সঙ্গে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো যখন আলুগুলো একটু লালচে কালার চলে আসবে ওই পর্যায়ে আলুগুলোকে নামিয়ে নেব। আমি এখানে 1 কেজি বাসমতি চাউল ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি।
চাইলে আপনারা সুগন্ধযুক্ত যে কোনো পোলাওয়ের চাল দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এদিকে রাইসটা রান্না করার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে ঠিক ওই পর্যায়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। চালটা দেওয়ার পরে এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা। আমি রাইসটাকে পুরোপুরি রান্না করব না, প্রায় 50%-এর মতো রান্না করব। তো হাই হিটে রান্না করার পর প্রায় 50%-এর মতো হয়ে এসেছে। রাইসটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তবে ভিতরে শক্ত কিছুটা ভাব রয়েছে। ঠিক এই পর্যায়ে রাইসটাকে নামিয়ে একটা স্ট্রেইনারে রেখে পানিটা ঝরিয়ে নিব। এবারে আমি আটাটা রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আটাটা তৈরি করে নিব। এমনভাবে মাখাতে হবে যেন খুব বেশি শক্তও না হয়, আবার খুব বেশি নরমও না হয়। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। এই আটাটা দিয়ে বিরিয়ানির পাত্রের ঢাকনাটার চতুর্দিকে সিল করে নিব। এমনভাবে মাখাতে হবে ঠিক এইরকম যেন স্টিকি একটা ভাব থাকে। যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 10-12টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা সামান্য ছিঁড়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। কাঁচামরিচগুলোকে সম্পূর্ণ মাংসটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। মাংসটার উপরে আলুগুলো দিলে মাংসের যে একটা সুন্দর ফ্লেভার সেটা আলুর ভিতরে ঢুকবে, এতে করে আলুগুলো খেতেও ভালো লাগবে। এবারে রান্না করা রাইসগুলো দিয়ে দিচ্ছি। 6-7টি আলু বোখরা রাইসটার চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ ঘি রাইসটার চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি যেন সম্পূর্ণ রাইসটাতে ঘিটা মিশে যায়। 1 টেবিল চামচ কেওড়া জল এবং 1 টেবিল চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। রাইসটার জন্য যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু লবণ রাইসটার চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। 1 কাপ লিকুইড দুধ রাইসটার চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে একটা স্পেচুলার ব্যাকসাইড দিয়ে এইভাবে 6-7টা গর্ত করে নিব। এবার দুধ দিয়ে সামান্য জাফরান ভিজে রেখেছিলাম সেটা গর্তগুলোর মধ্যে দিয়ে দিব। এতে করে কিছু রাইসে সুন্দর একটা কালার আসবে আর ফ্লেভার অ্যাড হবে। চাইলে আপনারা জাফরানের পরিবর্তে জর্দার রঙও দিতে পারেন। এবারে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব। এবারে সিল করে নেওয়ার পালা। মেখে রাখা আঠাটা এভাবে করে চতুর্দিকে সিল করে দিতে হবে। ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটাকেও একটা লং দিয়ে সিল করে দিচ্ছি, এতে করে স্টিমটা আর বের হবে না। রুটি ভাজার একটা তাওয়া চুলার উপর বসিয়ে খুব হাই হিটে গরম করে নিয়েছি। এবার বিরিয়ানির পাত্রটাকে তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে 20 মিনিট রান্না করব। 20 মিনিট রান্না করার পর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে প্রায় 40-50 মিনিটের মতো রান্না করব। প্রায় 50 মিনিট পর বিরিয়ানির পাত্রটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবারে সিল করা আঠাটাকে একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিব। ঢাকনাটা খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর সুন্দর একটা কালারও হয়েছে এবং রাইসটাও অনেক ঝরঝরে হয়েছে। এবারে রাইসটার সঙ্গে মাংসটাকে মিশিয়ে গরম গরম পরিবেশন করে নিব। খুব আলতোভাবে বিরিয়ানিটা মিশাতে হবে যেন আলুগুলো ভেঙে না যায়। মিশিয়ে নেওয়ার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন জাফরানের কারণে যে রাইসগুলো কালারফুল হয়েছে সেগুলো যেন সম্পূর্ণ বিরিয়ানিতে মিশে যায়, তাহলে দেখতেও ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।